ডলমেন বিশ্রাম এলাকা কাছাকাছি অনেক ছোট পাথর স্তূপ করা হয় এবং সেখানে আপনার আত্মা নিরাময় করার সময় থাকতে পারে। একটি ছোট পাথর স্থাপন এবং একটি ইচ্ছা করা সম্ভবত কারণ একটি ডলমেন আশ্রয় ছোট ডলমেন দিয়ে গঠিত, যে কেউ কোন উদ্বেগ ছাড়াই এটি উপভোগ করতে পারেন এবং এটি সান ম্যাগ ই ওল্ড রোডের দুর্দান্ত সুবিধা। আমি তার উপর একটি ছোট পাথরও রাখি, একটি ছোট ইচ্ছার আশায়, এবং আমার ভালো স্মৃতি আছে পাহাড়ের পুরনো রাস্তায়। এছাড়াও সানমাগির পুরানো রাস্তায় একটি অদ্ভুত গাছ আছে এবং এর নাম ইয়েউন রিজি। প্রদত্ত কিংবদন্তি অনুসারে ইয়েউন রিজিকে এমন একটি ঘটনা বলা হয় যেখানে তারা একটি গাছের মতো একত্রিত হয়, বিভিন্ন শিকড় সহ গাছের শাখা রয়েছে। এর মানে প্রিয়জনের হৃদয় মিলিত হতে পারে। তাই এই গাছের সামনে যদি তুমি আন্তরিক চিত্তে প্রার্থনা কর, এটা বলা হয় যে ভালোবাসা পূর্ণ হয় এবং ইচ্ছা পূরণ হয়। আপনি যখন আপনার প্রিয়জনের সাথে আসেন, আপনি বিস্ময়কর ভালোবাসার স্মৃতি তৈরি করতে পারেন। এটি অবশ্যই দেখার জন্য একটি গরম জায়গা হতে হবে। সান মাকি ওল্ড রোডের বৈশিষ্ট্য প্রায় কোন আছে যে কৃত্রিম কাঠামো। সান মাকি ওল্ড রোড আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখায় এবং আমাদের গভীর ছাপ দেয়। এটা খুঁজে পাওয়া খুব কঠিন। বিনোদন পার্কের সুবিধা এবং জাঁকজমক আমরা বিখ্যাত পর্যটন আকর্ষণে অনুভব করছি। সান মাকি ওল্ড রোড ধরে হাঁটার সময় আমরা চিন্তা করার জন্য যথেষ্ট সময় উপভোগ করতে পারি অতীতের স্মৃতি সম্পর্কে এবং ভবিষ্যতের কল্পনা। হাঁটা পথ যেগুলোতে হাঁটা সহজ নয় এবং পাশে প্রশস্ত হ্রদ আপনাকে শান্ত এবং প্রশান্ত বোধ করে। সান মাকি ওল্ড রোডের বৈশিষ্ট্য প্রায় কোন আছে যে কৃত্রিম কাঠামো। সান মাকি ওল্ড রোড আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখায় এবং আমাদের গভীর ছাপ দেয়। এটা খুঁজে পাওয়া খুব কঠিন। বিনোদন পার্কের সুবিধা এবং জাঁকজমক আমরা বিখ্যাত পর্যটন আকর্ষণে অনুভব করছি। সান মাকি ওল্ড রোড ধরে হাঁটার সময় আমরা চিন্তা করার জন্য যথেষ্ট সময় উপভোগ করতে পারি অতীতের স্মৃতি সম্পর্কে এবং ভবিষ্যতের কল্পনা। পুরনো পাহাড়ি পথ ধরে পাহাড়, জল, বনের সৌন্দর্য একটি জায়গা যা গোয়েসানের হাইলাইট হিসাবে বিবেচিত হতে পারে। গোসান ড্যাম, যা প্রথম 1957 সালের প্রথম দিকে সম্পন্ন হয়েছিল, বিশুদ্ধভাবে কোরিয়ান প্রযুক্তি ব্যবহার করে। প্রতীকীভাবে এটি এলাকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। বাঁধের চারপাশের এলাকা আরও বেশি মূল্যবান কারণ এটি একটি অক্ষত প্রাকৃতিক ইকোসিস্টেম সংরক্ষণ করে। হাঁটা পথ যেগুলোতে হাঁটা সহজ নয় এবং পাশে প্রশস্ত হ্রদ আপনাকে শান্ত এবং প্রশান্ত বোধ করে।